আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক ইন টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চীনে উচ্চ শিক্ষায় আসার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ। যে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণের জন্য আপনার চীনে উচ্চ শিক্ষার জন্য একবার হলেও আসা উচিত। সো আশা করছি এই ভিডিওটি চীনে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি তথ্যবহুল ভিডিও হবে। তার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীনে পড়াশোনা করার জন্য বাংলাদেশ থেকে ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি করার জন্য প্রায় কয়েক হাজার শিক্ষার্থী প্রতি বছর বিভিন্ন টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে। এই শিক্ষার্থীদের অনেকে জেনে অ্যাডমিশন নিচ্ছে, অনেকে না জেনে অ্যাডমিশন নিচ্ছে। সো আমি বলবো, আপনি যদি চীনে উচ্চশিক্ষা আগ্রহী হয়ে থাকেন, চীনে উচ্চশিক্ষার এই বিষয়গুলো নিয়ে প্রতিটি খুঁটিনাটি তথ্য উপাত্তগুলো আপনি যাচাই বাছাই বিশ্লেষণ করে আপনি ইউনিভার্সিটিও নির্ধারণ করবেন এবং আপনার স্কলারশিপগুলো নির্বাচন করবেন। কারণ বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারগুলোকে ত্রুটিমুক্ত এবং ভেজালমুক্ত রাখার জন্য আপনাকে একটু সচেতন হতে হবে, এই তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে, নিজে যথেষ্ট এক্সপার্ট হতে হবে তথ্যগুলো নিয়ে রিসার্চ করে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করলেন। সেক্ষেত্রে আমরা যারা চীনে পড়াশোনা করছি বাংলাদেশ থেকে বা পড়াশোনা শেষ করেছি, আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের অনেক অ্যাডমিন মডারেটর রয়েছে যারা চীনের বিভিন্ন টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনারা তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন। ডিসকাস করলে আশা করছি আপনাদের বিভিন্ন প্রশ্ন, কনফিউশন বা বিভিন্ন ভুল তথ্য যদি কারো কাছে থাকে বা সে কনফিউশনে থাকে, সেই ভুল তথ্য নিয়ে আমাদের অ্যাডমিন মডারেটরদের সাথে পরামর্শ করে আপনি ওই ব্যাপারগুলো নিয়ে একটি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো মূল আলোচনায় ফিরি। আজকে আলোচনার পাঁচটা মূল রিজন আমি আজকে আলোচনা করব, যেই পাঁচটি কারণে আপনার চীনে আসা উচিত। তার প্রথম কারণ হচ্ছে স্কলারশিপ। আপনি চীনে যে স্কলারশিপগুলো পাচ্ছেন, ওয়ার্ল্ডের কোনো দেশে এত এত স্কলারশিপ আপনার দেয় কি না আমি এটা সন্দেহ। আপনি রিসার্চ করে দেখেন চাইনিজ গভর্নমেন্ট তারা এত পরিমাণ স্কলারশিপ দিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরকে, যেটা চিন্তাই করা যায় না। এখানে আপনার যেই টপ লেভেল পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনাকে টিউশনটা ফ্রি দিচ্ছে, হোস্টেল ফ্রি দিচ্ছে, আবার মাস্টার্স পিএইচডি প্রোগ্রামদের জন্য মাসে মাসে 40-50 হাজার টাকা করে স্টাইপেন্ড ফ্যাসিলিটিও দিচ্ছে। সো এত এত অপরচুনিটি ওয়ার্ল্ডের আর কোনো দেশ দেয় কি না আমার জানা নাই। সো আমি যদি মনে করি যে চীনে আসার সবচেয়ে বড় রিজন কি, তাহলে চীনের এত এত স্কলারশিপ, যে স্কলারশিপটা ওয়ার্ল্ডের অন্য কোথাও পাওয়া যায় না। এখন আমি বলবো, এই স্কলারশিপ এত দিচ্ছে মানে যে চীন খারাপ বা চীনের ইউনিভার্সিটি ভালো না, বিষয়টা কিন্তু এরকম না। চীনের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং, পড়ালেখার মান, এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন, গুগল আছে আপনার কাছে, রিসার্চ করে দেখেন চীনের পড়ালেখার মান, এই সিস্টেম কেন তারা স্কলারশিপ দিচ্ছে। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, কেন চীন আমাদেরকে এত এত স্কলারশিপ দিচ্ছে। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনার এই ব্যাপারে একটি পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে। দুই নম্বর কারণ হচ্ছে চীনে লিভিং কস্ট সবচাইতে কম। দুই নম্বর রিজন হচ্ছে চীনে আপনি যে বসবাস করছেন, অন্যান্য দেশে দেখেন, আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আপনি ইউএসএ, ক্যানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে জাপান, আবার কোরিয়া, মালয়েশিয়া, এই দেশগুলোতেও যদি আপনি বসবাস করতে চান, এখানে বাসা ভাড়া থাকা খাওয়া মিলে যে খরচগুলো হবে আপনি চিন্তাই করতে পারবেন না। চীনে আপনি যদি বসবাস করতে চান আপনার মাসে সর্বোচ্চ 10-12 হাজার টাকা খরচ হবে যদি আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে। কিন্তু আপনি যেহেতু স্কলারশিপ কাভারেজের ভিতরে হোস্টেলটাও আপনি ফ্রি পাচ্ছেন, আপনাকে কোনো ধরনের হোস্টেল ফি পরিশোধ করতে হচ্ছে না। সো আপনাকে যদি হোস্টেল ফি পরিশোধ না করতে হয় তাহলে কিন্তু দেখেন আপনার 5-6 হাজার টাকা করে খরচ করলে কিন্তু প্রতি মাস হয়ে যাবে। আপনার খাওয়া খরচ, পকেট খরচের জন্য 5-6 হাজার টাকা আপনি খরচ করেন, আপনার এনাফ, আর দরকার নাই প্রতি মাসের জন্য। আর যদি হোস্টেল ফি পরিশোধ করেও পড়াশোনা করতে হয় তাও সর্বোচ্চ 10-12 হাজার টাকার ভিতরে আপনি এখানে আপনার মাসিক মাসটা কভার করতে পারবেন। তার মানে কি, চীনের এই আধুনিক লাইফস্টাইলের জন্য আমি যদি কম্পেয়ার করি ইউরোপের সাথে, চীনের কিন্তু কোনো অমিল নাই। আপনি ইউরোপে একটা, ইউরোপে যে লাইফস্টাইলটা মানে কভার করছেন ওই লাইফস্টাইল যদি আপনি চীনে উপভোগ করেন, সেম লাইফস্টাইল, বাট চীনে আপনি এত কম টাকার ভিতরে আপনি আপনার লিভিং এক্সপেন্সগুলো বহন করতে পারছেন, অথচ ইউরোপের দেশগুলোতে অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয়। সো চীনে আসার দ্বিতীয় বড় কারণ আমি বললাম কি, সেটা হচ্ছে লিভিং এক্সপেন্স বা বসবাস অনেক সস্তায় আপনি এখানে একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারবেন। তিন নম্বর কারণ হচ্ছে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখার সুযোগ পাচ্ছেন।
আমি ব্যাচেলার প্রোগ্রামে সাধারণত অন্যান্য দেশে যেরকম সুযোগ সুবিধা পাওয়া যায় বা অন্যান্য দেশে যেরকম সুযোগ সুবিধা দেয়, চীনের কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিং একদম প্রথম সারি, শুধু চীনের যে সেরা বিশ্ববিদ্যালয় এগুলো সেটা না, বা বিশ্বের সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন, সাথে আবার ভালো ভালো স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন। ডিপ্লোমা প্রোগ্রাম যদি হয় টিউশন হোস্টেল ফি দেয়, আবার মান্থলি সামান্য কিছু টাকা স্টাইপেন্ড পাওয়া যায়। ব্যাচেলার প্রোগ্রাম ইংলিশ মিডিয়াম হলে টিউশন হোস্টেল দুটাই ফ্রি পাওয়া যায়। আবার মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে যদি কেউ পড়তে চায় তাদেরকে আবার টিউশন হোস্টেলও ফ্রি, মান্থলি 40-50 হাজার টাকা ফ্রি দিচ্ছে। এই অপরচুনিটি অনেক দেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হয়, অথবা অনেক এমন ইউনিভার্সিটিতে সুযোগ দেয় যেখানে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং অনেক দূরে দূরে, বাট চীনের টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনাকে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে। সো এটা কিন্তু একটা বড় রিজন চীনে পড়াশোনা করতে আসার জন্য। 4 নম্বর কারণ হচ্ছে চীনে পড়াশোনা শেষ করে আপনি ইজিলি এখান থেকে পড়াশোনা শেষ করার পর ইজিলি এখানে একটা জব ম্যানেজ করতে পারবেন, অথবা আপনার যদি উচ্চশিক্ষার আরও স্বপ্ন থাকে অন্যান্য দেশে মুভ করতে চান আপনি ইজিলি যেতে পারবেন। সো 4 নম্বর কারণ হচ্ছে আপনি ধরেন চীনে ব্যাচেলার প্রোগ্রামে পড়াশোনা করতে আসছেন অথবা মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে আসছেন, আপনি যদি আপনার পড়ালেখার পাশাপাশি এখানকার লোকাল ভাষাটাকে যদি রপ্ত করতে পারেন এবং লোকাল ভাষার উপর যদি আপনি একটা দক্ষতা অর্জন করতে পারেন, চীনে আপনার জন্য অসংখ্য জব আপনার জন্য অপেক্ষা করছে। এই জবটা কেন দেখেন, চাইনিজ কোম্পানিগুলো তারা এমনভাবে গ্লোবালাইজেশনে ঢুকে গেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের দেশের কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণ বিদেশি এমপ্লয়ি তারা মানে নিয়োগ দিচ্ছে, যেটা আগে দিত না। মানে ওরা চিন্তা করছে যে এখানে বিদেশি এমপ্লয়ি যদি আমরা কোম্পানিতে ইনক্লুড না করি তো আমাদের কোম্পানি সারা বিশ্ব ছড়িয়ে দেওয়াটা সম্ভবপর হবে না। এই জন্যই তারা চীনে অধ্যয়নরত যারা বিদেশি শিক্ষার্থী রয়েছে তাদেরকেই এই সুযোগটা বেশি দিয়ে থাকে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমার বন্ধুবান্ধব যারা চীন থেকে পড়াশোনা শেষ করেছে আমার ইউনিভার্সিটির, আমার কিছু সিনিয়র বড় ভাই ছিল বা আমার বন্ধুবান্ধব যারা আমার ইউনিভার্সিটি যারা পাশ করেছে তারা ম্যাক্সিমাম যারা চীনে থাকার চিন্তা করছে ম্যাক্সিমামে চীনের পড়াশোনা পাশাপাশি শেষ করার পর তারা জবে ঢুকে গেছে, জব হয়ে গেছে ওদের। তো ওরা যে জবটা পেয়েছে ওদের ইন্টেনশন ছিল চীনে আমি চাকরি করব, যার কারণে সেকেন্ড ইয়ার থেকে ওরা মূল পড়াশোনার পাশাপাশি চাইনিজ ভাষাটাকে ওরা খুব ভালো করে রপ্ত করেছে, যার কারণে পড়ালেখা শেষ করে ওরা জব পেয়েছে। আবার অনেক বন্ধুবান্ধব অনেক আমার অনেক ফ্রেন্ড অনেক বড় ভাই রয়েছে যারা পাশ করার পরে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা অনেক দেশগুলোতে তারা মাস্টার্স প্রোগ্রামের জন্য শিফট হয়ে চলে গেছে। সো চীনে পড়ালেখা শেষ করার পরে যদি আপনার চাকরি বাকরি নিয়ে টেনশন থাকে চিন্তিত থাকেন তাহলে কিন্তু এখানে অত বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। এখানে বড় একটা রিজন হচ্ছে আপনি এখানে পড়ালেখা শেষ করার পরে এখানে চাকরি করতে পারবেন, আবার যদি আপনার মনে হয় যে আমি চীনে থাকতে চাই না আপনি ইচ্ছা মতো অন্যান্য দেশে মুভ করতে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নাই। চীন থেকে পাস করার পর ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা যেখানে যান কোনো বাধা নাই, বরং আপনি সম্মানের সাথে অগ্রাধিকার ভিত্তিতে যেতে পারবেন। আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কিছু ভিডিও তৈরি করব ইন ফিউচারে, চীন থেকে পাস করার পর অন্যান্য দেশে যখন বাংলাদেশি শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে তখন তাদেরকে কেমন পজিটিভভাবে চিন্তা করা হয় এই জিনিসগুলো নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো চতুর্থ কারণ গেল। 5 কারণ হচ্ছে চীনে পড়াশোনার পাশাপাশি এখানকার ভ্রমণের যে ব্যাপারগুলো, আপনি এখানে চীনের যত সুন্দর জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে যে ঘুরে দেখার যে ব্যাপারগুলো রয়েছে, চীনে আপনি জানেন যে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি টুরিস্ট আসে কিন্তু চীনে, এই এত এত সুন্দর চীনটাকে যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আপনি ফ্রিতেই ঘুরে দেখতে পারবেন। চায়নার অনেক ইউনিভার্সিটি মানে 70% চাইনিজ ইউনিভার্সিটি তাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদেরকে ফ্রিতে ট্রিপ অ্যারেঞ্জ করে দেয়, তার মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে বিভিন্ন চায়নার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ট্যুরিস্ট স্পটগুলো আছে বা চাইনিজ বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতে ঘোরার একটা সুযোগ তৈরি করে দেয়, যে বিদেশি শিক্ষার্থী দ্বারা বিদেশি শিক্ষার্থী যারা চীনে পড়াশোনা করে তারা যেন চীনের কালচার চীনের এই ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়। এই জন্য চাইনিজ গভর্নমেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা আলাদা ফান্ডিং করে দেয় এবং সেই ফান্ডিংয়ের আন্ডারে বিদেশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ফ্রি ট্রিপ অ্যারেঞ্জ করে দেয়, সেই ট্রিপগুলোতে তাদের যাতায়াত হোটেলে থাকা খাওয়া এভরিথিং সব কিছু বহন করে ইউনিভার্সিটির এই ফান্ড, যেই ফান্ড থেকে ইউনিভার্সিটি এই ব্যাপারগুলো বহন করে তারা এটা এই খরচগুলো সম্পূর্ণ তারা বহন করে। সো চীনে আসার 5 একটি বড় রিজন হচ্ছে আপনি ফ্রিতে পুরো চায়না এক্সপ্লোর করতে পারবেন, ফ্রিতে ঘুরে ঘুরে করতে পারবেন। সো
একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে এটা যে কত বড় অপরচুনিটি আপনি এখানে আসার পরে বুঝতে পারবেন। কারণ একজন ছাত্র যখন বিদেশে পড়াশোনা করতে আসে তার কিন্তু সব ধরনের এক্সপিরিয়েন্সই প্রয়োজন হয়। একটা ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ, ভালো পড়াশোনা, অনেক আশপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখা, লাইফটাকে একটু এনজয় করা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটগুলোকে ঘুরে ঘুরে দেখা, সেই জায়গাগুলোতে একটা বাস্তব অভিজ্ঞতা নেওয়া, এই জিনিসগুলো কিন্তু বিদেশে বাংলাদেশি শিক্ষার্থী যখন পড়তে আসে তখন এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখে এবং দেখতে হয় একটা স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তো আমি বলবো আপনি যদি চীনে পড়াশোনা করতে আসেন আপনার জন্য একটি টোটাল প্যাকেজ হবে, আপনার জন্য টোটাল প্যাকেজ হবে যে একটা স্টুডেন্ট লাইফ উপভোগ কীভাবে করতে হয়, উপভোগ করার সকল জিনিস এখানে আছে এবং সেটা আপনার রিজনেবলের ভিতরে, আপনার কমফোর্টের ভিতরে এখানে পেয়ে যাবেন সব কিছু। সো চীনে আসার এটা হচ্ছে টপ 5টা রিজন। আশা করছি অন্যান্য দেশে উচ্চশিক্ষা যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন আমি বলবো আপনি চীনে একবার চিন্তাভাবনা করে দেখতে পারেন, চীনের যে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করলাম এই ব্যাপারগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারেন। যদি আপনার ভালো লাগে আপনি চীনটাকে আপনার ডেস্টিনেশন বানাতে পারেন। আশা করছি আপনার একটা বেস্ট ডেস্টিনেশন হবে চীন। সো হ্যাঁ, চীনে উচ্চশিক্ষা নিয়ে আমরা ধারাবাহিক ভিডিও তৈরি করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।